এতেকাফের উপলক্ষে বিশেষ কোনো এবাদত আছে কি না? এতেকাফের বিশেষ এবাদত কিছু নাই, শুধু লাইলাতুল কাদার, লাইলাতুল কাদার। আর এতেকাফ শব্দের অর্থ যেহেতু এবাদতের জন্য, এবাদতের উদ্দেশ্যে নিজেকে মসজিদে আটকে ফেলাও, আবদ্ধ করে ফেলা, অতএব আপনি যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত আপনি এবাদত করতে থাকবেন, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির আজকার, নফল সালাত, কোরআন তেলাওয়াত, এগুলো করতে থাকবেন, ওয়াজ শোনা, ইসলামী হাদিস পড়া, এলেম অর্জন করা, এগুলো কাজে ব্যস্ত থাকবেন। দুনিয়াবী কাজ যত ত্যাগ করা যায়, এমনকি সব বন্ধই করে দিতে হবে। তবে যারা খুবই প্রয়োজন, যাদের সাথে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগ রাখা যাবে। মুসাফির অবস্থায় আরেকটা প্রশ্ন, মুসাফির অবস্থায় ইমামের সাথে জামাতে সালাত আদায় করলে পুরো সালাত আদায় করতে হবে নাকি দু রাকাত পড়ে সালাম ফেরাতে হবে? মুকিম যদি ইমাম হয় তাহলে তার পিছনে পুরাই পড়তে হবে, এমনকি দু রাকাত ছুটে গেছে, দুই রাকাত পাইছেন, আপনার কায়দা মোতাবেক দুই হয়ে যায়, তারপরও আপনার দুই রাকাত পূর্ণ করতে হবে, চার রাকাত করতে হবে, এটা হলো ইমামের অনুসরণ করে। এরপরে আরেকটা প্রশ্ন, আমার আব্বুর পেনশনের টাকা তিন চার মাস পূর্বে পেয়েছি, এই টাকার জাকাত বিধান কি? তো আপনার আব্বু এখন কি বেঁচে নাই নাকি? বেঁচে না থাকলে যারা ওয়ারিশ তারা এটার জাকাত দিবে, বন্টন করার পর এটা নেশাব পরিমাণ যদি হয় তাহলে এক বছর পর এটার জাকাত দিতে হবে, এই মুহূর্তে লাগবে না, কারণ এখন মালিক হওয়ার পর এক বছর অতিবাহিত হবে, তারপর জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা। আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।